ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন 31 ডিসেম্বরের মধ্যে মহকুমা হবে ধূপগুড়ি। ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাব দেন। এবার রাজ্য মন্ত্রিসভা বৈঠকেও পাশ হল এই প্রস্তাব। এছাড়াও এদিন মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিল পাশ হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ফিরাদ হাকিম জানান, মোট 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্যে, তাদের মধ্যে 8,400 জন পুরুষ এবং 3,600 জন মহিলা।